এতক্ষণ ছিল না না আমারটা দিয়ে আমার রোগীরা পাঠাইছি আর কি টাকা কমরা নিতে যা মাস্কটা খুলে ছিসলাম আর এটা লইতে মনে নেই আমি মাস্কটা চেম্বারে রেখে আসতাম অসুস্থ মাস্ক না পরার আজগুবি অজুহাত মানা হচ্ছে না নো মাস্ক নো সার্ভিসের নির্দেশনা আরও কঠোর হওয়ার তাগিদ গেল তিন বছরে শূন্যের কোঠায় চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে জলদস্যুতা মালিকদের আস্থা অর্জনে আরও বাড়ানো হচ্ছে কোস্টগার্ডের সক্ষমতা সময় সংবাদে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান একটু কাশি হয়েছে তাই মাস্ক পরছি না দম বন্ধ লাগে কিংবা শরীর খারাপ তাই খুলে রেখেছি সরকারি হিসেবে করোনায় প্রায় 4.5 লাখ রোগী শনাক্ত আর 6,000-এর বেশি মৃত্যু নিশ্চিতের পরেও মাস্ক নিয়ে এমন আজব সব অজুহাত নগরবাসীর নো মাস্ক নো সার্ভিস চালুর কথা থাকলেও তা নিশ্চিত করতে কোনো তদারকি চোখে পড়ে না সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অথচ বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন হাতে পাওয়ার আগে মাস্কই করোনা মোকাবিলার সবচেয়ে বড় ঢাল রাশেদ লিমনের রিপোর্ট এতক্ষণ ছিল না না আমারটা দিয়ে আবার রোগীরা পাঠাইছি আর কি রোগী নিয়ে হাসপাতালে দুজনের একটি মাস্ক তাই ভাগাভাগি করে পরা এমন আজগবি অজুহাত শুনতে হলো রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে হাসপাতালের মতো এমন সংবেদনশীল জায়গায় এসেও মাস্ক নিয়ে কে মানবে আর কে মানাবে সব পক্ষেরই যেন অনীহার শেষ নেই অথচ সরকারি নির্দেশ মতে মাস্ক ছাড়া সার্ভিস দেয়ারই কথা না এমন প্রতিষ্ঠানে হাসপাতালের মতো জায়গায় আসছে মাস্কটা এভাবে নামাই রাখছে মাস্ক নামানো না উপরেই ছিল নামাজটা এই জন্য খুইলে একটু কথা বলছে কেউ আসে মাস্ক পরে না তা আমরা তাদেরকে আহ্বান করব এবং সরকারিভাবেও তদারকি বাড়াতে হবে অফিস আদালতে মাস্ক পরা বাধ্যতামূলক করার কথা থাকলেও বেমালুম সব ভুলে আছে সবাই দেয়ালে সাটিয়ে দেয়া মাস্ক না থাকলে মিলবে না সেবা তবে কাজের ক্ষেত্রে মিলছে না সেই হিসেব ক্যাশে যারা কাজ করে না তাদের এখন মাস্ক পরে সবসময় কথাটা বোঝা যায় না টাকা কোমরে নিতে যা মাস্কটা খুলে ছিসলাম আর এটা লইতে মনে নেই খুললাম আমি মানে আমার একটু সমস্যা পান খেলাম তো এই জন্য একটু সমস্যা আর কি চোখ মুখ ঘামে যায় তো এই কারণে আমি মাস্কটা চেম্বারে রেখে আসতাম অসুস্থ গণপরিবহনের অবস্থা যেন আরও বেহাল যদিও ক্যামেরা দেখে পকেটে কিংবা ব্যাগে রাখা মাস্কটা খুলে গুজে দিতে ভুল হয় না কারো মাস্ক তো আসলে কিনছিলাম নষ্ট হয়ে গেছে ফুইলা পানি খাইছি তো ওই যে পকেটে তেল ঢুকাই দিছি কাশি দিচ্ছিলাম কাশিতে বমি আসছিল এই জন্য খুলে রেখেছিলাম আমরা তো বলি ভাই মাস্ক পরেন মাস্ক পরেন কেবল আমি গাড়ির স্টপেজ দিছি এই কারণে মাস্কটা খুলতে আবার কেবল লাগাইলাম বিশেষজ্ঞরা বলছেন সরকারকে আরও তৎপর হতে হবে মাস্ক পরতে বাধ্য করতে মাস্ক এনশিওর করতে গেলে গভর্নমেন্টকে অনেকগুলো মাস্ক ফ্রি দিতে হবে এবং সব জায়গায় যেটা যেমন একটা আদেশ করেছে যে এটা মাস্ক ছাড়া ওরা সার্ভিস পাবে না কিন্তু এটা এনশিওর করতে হবে মাস্কের ব্যবহার নিশ্চিতে ঢাকার বাইরে অভিযান চললেও রাজধানীতে খুব একটা চোখে পড়েনি এমন তৎপরতা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের করোনা রিপোর্ট নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার একদিন পর রাজারবাগ পুলিশ হাসপাতাল থেকে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় সংবাদকে তিনি জানান তার মধ্যে কোনো ধরনের উপসর্গ নেই তবুও আইইডিসিআর থেকে করোনা পজিটিভ হওয়ায় তিনি রোববার আবার পরীক্ষা করান যার রেজাল্ট নেগেটিভ আসে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আবার কোভিড পরীক্ষা করাবেন বলেও জানান বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন আইসিবি দেয়ারে ওইখানে কালকে বলতেছিল পজিটিভ আবার পুলিশ আজকে সারাক্ষণ টেস্ট করে বলতেছে নেগেটিভ কোনটা সত্যি আবার করবো তারপর বলতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাঝপথে নির্বাচন বয়কট করে বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়ে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় গতকাল সন্ধ্যায় জাতীয় সংসদে মুজিববর্ষ উপলক্ষে চলমান অধিবেশনে তিনি এ কথা বলেন কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস কেন কী স্বার্থে কিসের জন্য নির্বাচন হয় নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে টাকা পয়সা যা পায় পকেট নিয়ে থুয়ে দেয় ইলেকশনের দিন ইলেকশনও করে না এজেন্টও দেয় না কিছুই করে না অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এরপরে বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই একের দিকে করোনা সামলাচ্ছি আর একদিকে অর্থনীতির গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি তাহলে অভিযোগটা কোথায় সেটাই তো সব থেকে বড় প্রশ্ন
নিরাপত্তা জোরদারের পাশাপাশি তদারকি বাড়ানোতে গত 3 বছর ধরে চট্টগ্রাম বন্দর এবং বহির্নগর কেন্দ্রিক বিদেশি বাণিজ্যিক জাহাজে চুরি ও জলদস্যুতা একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। 2019 সালে বিশ্বে একমাত্র চট্টগ্রাম বন্দরই ছিল জলদস্যুতা মুক্ত। এ অবস্থায় জাহাজ মালিকদের আস্থা অর্জনে অত্যাধুনিক জাহাজ সংযুক্তের পাশাপাশি সক্ষমতা বাড়ানো হচ্ছে উপকূলরক্ষী কোস্টগার্ডের। শাখাও ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কয়েক বছর আগেও বিদেশি জাহাজ মালিকদের কাছে চট্টগ্রাম বন্দর ছিল আতঙ্কের নাম। বহির্নগর থেকে শুরু করে বন্দরের জেটিতে ঢোকা পর্যন্ত জাহাজের ক্যাপ্টেন ক্রুতে থাকতে হতো জলদস্যু আতঙ্কে। সে সাথে প্রকাশ্যে জাহাজে উঠে রশি সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম চুরির ঘটনা তো ছিলই, কিন্তু 2017 সালের পর থেকে পরিস্থিতি পাল্টাতে থাকে। বন্দর ও বাণিজ্যিক জাহাজে জলদস্যুতার ঘটনা পর্যবেক্ষণকারী সংস্থা রিকেপের তথ্য অনুযায়ী গত 3 বছর ধরে চট্টগ্রাম বন্দরে এ হার শূন্যের কোটায়। এটা সম্ভব হয়েছে আমাদের সঠিক ডিপ্লোমেন্ট অন্যান্য সকল সংস্থার কোঅর্ডিনেশনের মাধ্যমে। তবে চলতি বছর 3টি ছোটখাটো চুরির কথা বলা হলো বন্দরের অনুসন্ধানে, এর কোনো সত্যতা মেলেনি। সাম্প্রতিক সময়ে বন্দরের পক্ষ থেকে বহির্নগর সহ যাত্রাপথে নজরদারি বাড়ানো হয়েছে। নাইট ভিউ ক্যামেরা আমরা দিয়েছি, VTMS এর এরিয়া আমরা সম্প্রসারণ করেছি এবং এটি মূলত হচ্ছে সিকিউরিটি প্রদান করার জন্য। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়ার সাথে সাথে বাড়ছে বন্দরের ব্যস্ততা। গত 1 দশক ধরে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ আসার পরিমাণ 6-8% হারেই বাড়ছে। এই বছরে যার পরিমাণ ছিল 4000-এর বেশি, আর এখন প্রয়োজন হয়ে পড়েছে বিদেশি এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা। আগে হাতে গোনা কয়েকটি জাহাজ এবং মেটাল শাক স্পিডবোট নিয়ে বন্দরে বিশাল জলসীমায় দায়িত্ব পালন করতে হতো কোস্টগার্ডকে। এখন বহরে যুক্ত হয়েছে 9টি অত্যাধুনিক জাহাজ। এতে বিদেশি জাহাজ মালিকদের আস্থা বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সর্বদাই আমাদের একটা টিম থাকে যারা যে কোনো সময় কুইক রেসপন্সের জন্য সদা প্রস্তুত থাকে। বিভিন্ন বন্দরে যে জলদস্যুতা হয় সেইটার একটা রেটিং হয়, তো এই রেটিংয়ের মধ্যে চট্টগ্রাম বন্দর এখন অবস্থান খুব ভালো। রিকেপের তথ্য অনুযায়ী 2020 সালের প্রথম প্রান্তিকে সারা বিশ্বে নৌদস্যুতার ঘটনা ঘটেছে 29টি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আগামী শীতে করোনা সংকট কেটে যাবে বলে মনে করেন কোভিড ভ্যাকসিন উৎপাদনকারী জার্মানির বায়োএনটেকের প্রধান। তিনি আরও বলেন, বছরের শুরু থেকে সবাইকে প্রতিষেধকের আওতায় নিয়ে আসা গেলেই কেবল সেটি সম্ভব। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানির জৈববিজ্ঞান ও প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেকের প্রধান তুর্কিশ বংশোদ্ভূত উগুর শাহিন ও তাঁর সহধর্মিনী ওইসলেম টুইরেসি মনে করেন চলতি বছরের শীতে করোনা হবে আরও ভয়ঙ্কর ও প্রাণ সংহারী। তবে ডিসেম্বর থেকেই ধাপে ধাপে সবাইকে প্রতিষেধকের আওতায় আনা গেলে আগামী শীতেই আগের পৃথিবীকে ফিরে পাওয়া যাবে। এদিকে গবেষণা প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ফাইজারকে সঙ্গে নিয়ে আগামী এপ্রিলের মধ্যে আরও 300 মিলিয়ন ডোজ কোভিড ভ্যাকসিন তৈরির পরিকল্পনা করেছে। আমাদের গর্ব, গবেষক উগুর শাহিন কথাটা ঠিক বলেছেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আগামী শীতটা সবার জন্য নিরাপদ হবে, কারণ বায়োএনটেকের তৈরি BNT162B2 যে কোনো মানবদেহে 90% কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে। অন্যদিকে সব ধরনের করোনা টিকা মানবদেহে কতদিন কার্যকরী ভূমিকা রাখবে কিংবা পার্শ্ব প্রতিক্রিয়ায় বা কী হবে, অথবা প্রবীণদের ক্ষেত্রে গবেষণা কোন পর্যায়ে আছে তা এখনও অপরিষ্কার রয়ে গেছে বলে শঙ্কা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই যদি হয় তাহলে বিষয়টা অসাধারণ এবং অকল্পনীয়। তবে আমার সন্দেহ আছে যে টিকার স্থায়িত্ব বজায় থাকবে কতদিন। এর আগে সোয়াইন ফ্লুর প্রতিষেধক নেয়ার পর অনেকের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা এখনো আমরা ভুলিনি। দেখা যাক কেমন হয়। এদিকে বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ফাইজার চলতি বছরেই 5 কোটি এবং 2021 সালে 130 কোটি ডোজ করোনার প্রতিষেধক তৈরির কার্যক্রম এরই মধ্যে শুরু করে দিয়েছে জার্মানির বিভিন্ন স্থানে। বায়োএনটেকের প্রধান উগুর শাহিন বলেন, করোনা যেহেতু একটি বৈশ্বিক সমস্যা, তাই সম্মিলিত সহযোগিতা ছাড়া এই ভাইরাসকে চিরতরে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। সে কারণেই তিনি পৃথিবীর যে কোনো জৈব ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা দিতেও প্রস্তুত। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মাত্র 3 মাসেই দেশে মুঠোফোনের নতুন গ্রাহক 61 লাখ। অবিশ্বাস্য হলেও এই সময়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে 75 লাখ। করোনা সংকটের মধ্যেই টেলিকম খাতের এমন প্রবৃদ্ধিতে নতুন বাতাস দেশের অর্থনীতিতে। তবে নতুন টাওয়ার নির্মাণ বন্ধ আর প্রয়োজনীয় তরঙ্গের অভাবে এমন ইতিবাচক অবস্থান ধরে রাখা নিয়ে সংশয়ে রয়েছেন অপারেটররা। যদিও BTRC বলছে
নিয়মতান্ত্রিক জটিলতায় এসব সংকটের সমাধান হচ্ছে না এখনই। শুভ খানের রিপোর্ট। গেল মার্চে দেশে যখন করোনা হানা দেয়, তখন মুঠোফোনের চার অপারেটরের গ্রাহক ছিল 16,53,00,000। ফোনে ইন্টারনেট ব্যবহার করছিলেন 9.5 কোটি গ্রাহক। এর পরের তিন মাসে অপারেটররা গ্রাহক হারায় 41,00,000, আর ইন্টারনেট ব্যবহারকারী কমে 2,00,000। এরপর দীর্ঘ লকডাউনে সামাজিক যোগাযোগ, শিক্ষা আর দাপ্তরিক কার্যক্রম প্রায় পুরোটাই নির্ভরশীল হয়ে পড়ে ইন্টারনেটের ওপর। পরিস্থিতি বিবেচনায় গ্রাহক ফেরাতে সর্বনিম্ন রেটে কথা বলা, ফ্রি টক টাইম, কম দামে ইন্টারনেট সহ নানা অফার দেওয়া শুরু করে অপারেটররাও। ফলে জুনের পর থেকে পাল্টে যাচ্ছে পরিস্থিতি। বিটিআরসি বলছে জুলাই থেকে সেপ্টেম্বর এই তিন মাসেই মুঠোফোন সংযোগ বেড়েছে 61,00,000, আর ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 75,00,000। কিছু ডিজিটাল প্রোডাক্টস যেমন টফি, সেলফ কেয়ার অ্যাপ, আমরা দেখছি যে এগুলোর কিন্তু একটু ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। সরকার এই বিষয়টা খুব সিরিয়াসলি দেখবেন এবং খুব দ্রুততম সময়ে অ্যাফোর্ডেবল রেটে যাতে দ্রুত স্পেকট্রাম অ্যালোকেট করতে পারেন, না হলে কিন্তু যত কনজাম্পশন বাড়ছে আমাদের ক্যাপাসিটি ততটা চোখ হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে গ্রাহক লেভেলে কিন্তু কোয়ালিটিটা ডেটোরিয়েট করছে। তবে বিটিআরসি বলছে কম মূল্যে তরঙ্গ বরাদ্দের কোনো সুযোগ নেই তাদের হাতে। 2018 সালের প্রথম দিকে একটা অকশন হয়েছিল, সেই অকশনে যে প্রাইস হিসেবে এখন যে যা কিনবে ওই প্রাইসে কিনতে হবে, প্রাইস কমার কোনো সুযোগ নেই। এখন মাফ করতে পারে কে? সরকার। গ্রাহক অনুপাতে প্রত্যাশিত সেবা প্রদানে 75 মেগাহার্জ তরঙ্গ দরকার প্রত্যেকটি অপারেটরের, যদিও তাদের হাতে আছে মাত্র অর্ধেক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উত্তরের জেলাগুলোতে সকালে কুয়াশা আর শীতের প্রকোপ বাড়ছে, তবে বেলা বাড়ের সঙ্গে সঙ্গে উত্তাপ ছড়াচ্ছে রোদের প্রখরতাও। হঠাৎ আবহাওয়ার এই ওঠানামায় নওগাঁয় বেড়েছে রোগের প্রকোপ। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া আর বয়স্করা শ্বাসজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন, আর রোগীর চাপ বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন দায়িত্বরত নার্স ও ডাক্তাররা। এই অবস্থায় সকালে শিশুদের বের না করা সহ খাবার পরিহার করার পরামর্শ চিকিৎসকদের। নওগাঁ থেকে এম আর রকির রিপোর্ট। সদ্য গজিয়ে ওঠা ধানের বীজের ডগায় রাতভর পড়া কুয়াশা মুক্তা দানার মতো ঝিলিক ছড়াচ্ছে, আর কর্মব্যস্ত চাষি কুয়াশার চাদর মাড়িয়ে সবজি নিয়ে ছুটছেন গঞ্জের হাটে। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই হিমালয়ে ঘেঁষা উত্তরে বাড়তে থাকে কুয়াশা আর শীতের প্রকোপ। শীত বাড়ার সাথে সাথে নওগাঁয় বেড়েছে রোগ বালায়। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং বয়স্করা শ্বাসজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছেন। আক্রান্তরা চিকিৎসা নিতে ভিড় করছেন হাসপাতালে। এতে দেখা দেয় বেড সংকট। হঠাৎ করে বমি 2-3 বার, তারপরে পায়খানা। আমার বাচ্চার পেটের সমস্যা, মানে পেট ফ্যাপা হচ্ছে। আমি আমার মাকে নিয়ে আসছি, বেড পাইনি, প্রেশার উঠছে, মেজাতে রাখছে। আমার ডায়রিয়া হয়েছে আজকে সকাল থেকে, শীতের কারণে হয়তো বা। জেলা সদর হাসপাতালে 10টি শিশু বেডের বিপরীতে প্রতিদিন ভর্তি হচ্ছে 30-35 জন শিশু। হঠাৎ রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাওয়ার কথা বলছেন দায়িত্বরত নার্সরা। পরিবর্তিত এই আবহাওয়ায় শিশু বয়স্কদের সুরক্ষা নিশ্চিতে সকালে বের না করা এবং ঠান্ডা খাবার পরিহারের পরামর্শ চিকিৎসকদের। বাবুকে তরল জাতীয় খাবার বেশি খাওয়াতে হবে, আর শীত এবং ঠান্ডা এটাকে অ্যাভয়েড করতে হবে। প্রয়োজনীয় ঔষধ এবং এখন ডাক্তারেরও ক্রাইসিস নেই, নার্সের ক্রাইসিস নেই। আমরা আশা রাখি এর থেকে যদি বড় আকারেরও কিছু হয় আমরা সেটিকে সামাল দিতে পারব। হাসপাতাল সূত্র জানায় নওগাঁ 250 বেডের এই চিকিৎসা কেন্দ্রে প্রতিদিন নানা রোগে 1,000 রোগী চিকিৎসা নিতে আসেন, আর শীত বাড়ায় 1,500-এর বেশি রোগী আউটডোরে সেবা নিতে আসছেন, আর এই সেবা দিতে চিকিৎসক আছেন মাত্র 38 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মাদারীপুরে 2 শতাধিক হতদরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর দেয়া বসতঘর। মাথা গোজার ছাই পেয়ে দারুণ খুশি অসহায় মানুষেরা। প্রকল্পে দুর্নীতি ঠেকাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসনের উদ্যোগ নিয়ে নির্মাণ করা হয় ঘরগুলো। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও সাদা তাকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ খান, পরিবারে স্ত্রী ও 5 মেয়ে নিয়ে বসবাস তার। প্রতিবন্ধী এই হতদরিদ্রকে নির্মাণ করে দেয়া হয়েছে আধা পাকা একতলা একটি বসতঘর, সাথে রয়েছে রান্নাঘর ও সৌরবিদ্যুৎ সংযোগ। শুধু নূর মোহাম্মদই নন, তার মতো জেলার 4টি উপজেলার 212টি হতদরিদ্র পরিবার পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বসতঘর। আমি কর্ম করতে পারি না, আমার এই আশেপাশে সমস্যা,
এখন ঘর দিছে এতে আমি অনেক খুশি। আগে ঘর দুয়ার ভাঙ্গা সুরা ছিলাম, পাঁচটা মেয়ে হলে অনেক কষ্ট করছি। ঘরটা পরে আমার ছেলে মেয়ে আমার স্বামী আমরা সব সপরিবার খুশি। আমাদেরও আগে ঘর ছিল না, এখন প্রধানমন্ত্রী ঘর দিয়েছে। সঠিকভাবে যাচাই বাছাই শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই উপজেলা প্রশাসন নির্মাণ করে দেয় ঘরগুলো। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 3 লাখ টাকা। সদর উপজেলাতে আরও কিছু ঘরের জন্য প্রস্তাব দিয়েছি, ইতিমধ্যে আমরা কিছু ঘরের বরাদ্দও পেয়েছি। আগামীতে আমরা এই ঘরগুলো করব এবং মানুষকে পুনর্বাসনের চেষ্টা করব। উপগর্ভবী যারা আছে সঠিকভাবে তারা ঘরগুলো পেয়ে খুবই আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তারা মন থেকে দোয়া করেছে। স্থানীয় সংসদ সদস্য জানান, কেউ গৃহহীন থাকবে না এমন উদ্দেশ্য নিয়েই কাজ করছে সরকার। জেলা প্রশাসকের মাধ্যমে একটা কমিটি করা আছে, সেই কমিটির মাধ্যমে তালিকাটা দেওয়া হয় এবং ইউনিয়ন পর্যায় থেকে এটা আসে, তাই সেই কমিটি এটা নির্ধারণ করে কাদেরকে দেওয়া হবে। মুজিব বর্ষ উপলক্ষে জেলার সব হতদরিদ্রদের একসাথে রাখার জন্য বঙ্গবন্ধু পল্লী নামে একটি প্রকল্প হাতে নিয়েছে প্রশাসন। সময় সংবাদ, মাদারীপুর। পদ্মা সেতুর নদী শাসনের জন্য মুন্সীগঞ্জের কাঁঠালবাড়ি ফেরিঘাট বাংলা বাজারে স্থানান্তর করা হয়েছে। বাংলা বাজার শিমুলিয়া নতুন রুটে সকাল থেকে সবগুলো ফেরি চলাচল শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাসির, মাসুম, যে এই যে শিমুলিয়া এবং কাঁঠালবাড়ি যেই ফেরিঘাট ছিল সেটি কিন্তু নাম বদলে যাচ্ছে আজ থেকে, এটি হয়ে যাচ্ছে শিমুলিয়া এবং বাংলা বাজার ফেরি রুট। এই ফেরি রুটটা এই যে পদ্মা সেতুর নদী শাসনে কাজ চলছে সেই কাজের কারণে কিন্তু এই যে কাঁঠালবাড়ি ঘাট সেটিকে স্থানান্তর করে সেটিকে বাংলা বাজারে নিয়ে আসা হলো এবং এটি কিন্তু কিছু সময় পরেই আমাদের এই শিমুলিয়া ঘাট থেকে একটি ফেরি ছেড়ে যাবে। সেই ফেরিতে এখানকার যে বিআইডব্লিউটিসি দায়িত্বশীলরা আছেন সেই বহর গিয়ে সেখান থেকে একটি ফেরি চালু করবে। সেই ফেরিটি কিন্তু এই শিমুলিয়া ঘাটে আসবে, এর মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে এটি শুরু হবে এবং এটি কিন্তু 500 মিটার উজানে। এবং এই যে শিমুলিয়া কাঁঠালবাড়ি যে ফেরি রুটটি এখন বিকল্প রুটে চলছিল সেটির দূরত্ব ছিল হচ্ছে 12.5 কিলোমিটার, এখন কিন্তু আধা কিলোমিটার বেড়ে গিয়ে 13 কিলোমিটার দূরত্ব হয়ে যাচ্ছে। তবে যাত্রীর কোনো রকম ভোগান্তি হবে না, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সরাসরি এটাকে তদারকি করছেন এবং পদ্মা সেতু যেটি আগামী বছরের দিকে চালু হতে যাচ্ছে যে স্থানীয় সমস্যার সমাধান হবে। এর আগে কিন্তু এই যে ঘাট স্থানান্তর হচ্ছে সেটি মানুষের দুর্ভোগ কমিয়ে আনবার জন্য। এবং আপনারা জানেন যে 2017 সালের জানুয়ারির দিকে 3 বছর আগে কিন্তু এই ঘাটটি চালু করা হয়েছিল, এটি কিন্তু আগে ছিল কাওড়াকান্দি ঘাট এবং কাওড়াকান্দি ঘাটে কিন্তু সরিয়ে এটি নিয়ে আসা হয়েছিল কাঁঠালবাড়ি ঘাটে এবং শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট হিসেবে চলাচল করছিল। এবং একই সঙ্গে কিন্তু আজকে এই সব রকমের ফেরি, যে ডাম ফেরি এবং রোরো ফেরি সহ সব ফেরি চলাচলই কিন্তু শুরু হতে যাচ্ছে এই নতুন ঘাট দিয়ে। এই ছিল এখানকার সর্বশেষ। বাংলাবাজার শিমুলিয়া নতুন রো রুটে ফেরি চলাচলের বিষয়ে জানাচ্ছিলেন নাসির উদ্দিন উজ্জ্বল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দেব আরেকবার। এতক্ষণ ছিল না, না আমারটা দিয়ে আবার রুগীরা পাঠাইছি আর কি। টাকা কমরে নিতে যা, মাস্কটা খুলে ছিলাম আর এটা লইতে মনে নেই। আমি মাস্কটা চেম্বারে রেখে আসতাম, অসুস্থ। মাস্ক না পরার আজগুবি সব অজুহাত, মানা হচ্ছে না নো মাস্ক নো সার্ভিসের নির্দেশনা, আরও কঠোর হওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ের।